Hi dear students, welcome to my channel. Last je video ta hoychilo coordinate compound er ba jotil joger tar poroborti ajke ekta notun class ei class e amra ajke dutu jinish shekhbo. Thumbnail dekhe nischoy bujhe gecho je ekta hocche Werner er totto ba Werner's theory arekta Seidwig er totto. To dekho ei Werner er totto ta ajke amra first tar pore Seidwig er totte aschi. Dekho Werner er totto bolte Werner ekjon biggyani tar nam Alfred Werner tini ki korechilen ekta coordinate jogo সেই কোঅর্ডিনেট যৌগের সৃষ্টি কিভাবে হয় বা সেই কোঅর্ডিনেট যৌগে বন্ধন কিভাবে থাকে লিগ্যান্ড কিভাবে যুক্ত থাকে সেন্ট্রাল অ্যাটমের সাথে এবং তার গঠন বিন্যাসটা কি এই সম্পর্কিত একটা তথ্য দিয়েছিলেন সেই তথ্যটাকেই ভার্নারের তত্ত্ব হিসেবে তোমাদের কেমিস্ট্রি বইতে উপস্থাপন করা হয়েছে তো দেখো আমি সিম্পলি একদম সোজাভাবে বলছি আশা করি সবাই বুঝতে পারবে দেখো আমি আগের ভিডিওতে একটা জিনিস বলেছিলাম যে সিএমএ মানে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা কেন্দ্রীয় ধাতব পরমাণুটা তো ভার্নারের তত্ত্ব কতগুলো জিনিসের উপর প্রতিষ্ঠিত সেই জিনিসগুলো কি কি আমি একদম শর্টে বলছি প্লাস আশা করি সকলে ক্লিয়ার হবে তো দেখো ফার্স্ট বলছে সিএমএ অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর্থাৎ ধাতব কেন্দ্রীয় পরমাণুতে দু ধরনের যোজ্যতা সৃষ্টি হয় একটাকে বলা হয় মুখ্য যোজ্যতা আর একটাকে বলা হয় গৌণ যোজ্যতা যেটা মুখ্য যোজ্যতা সেটা আয়নীয় যোজ্যতা কেন আয়নীয় যোজ্যতা পরে বলছি আর একটা গৌণ যোজ্যতা যেটা হচ্ছে অয়নীয় যোজ্যতা ঠিক আছে তাহলে সিএমএ তে সেন্ট্রাল মেটাল অ্যাটমে দু ধরনের যোজ্যতা থাকতে পারে একটা হচ্ছে মুখ্য যোজ্যতা একটা গৌণ যোজ্যতা ধরো একটা যৌগ এটা কোঅর্ডিনেট কম্পাউন্ড এই কোঅর্ডিনেট কম্পাউন্ডের সিএমএ কোনটা সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে এই যে কোবাল্ট সিও তাহলে এই কোবাল্টের দু ধরনের যোজ্যতা থাকবে একটা মুখ্য যোজ্যতা আর একটা গৌণ যোজ্যতা ক্লিয়ার তারপরে দেখো বলছে এই মুখ্য যোজ্যতা তাহলে কি না মুখ্য যোজ্যতা হচ্ছে নাম্বার অফ অ্যানায়ন মানে যৌগটাতে তোমাকে দেখতে হবে যে অ্যানায়ন কে কে আছে ধরো এই যৌগটাতে যদি আমরা দেখি যে সিও বাদে যা পড়ে আছে সবাই কি থার্ড প্যাকেটের মধ্যে লিগ্যান্ড আগের ভিডিওতে বলেছি যারা দেখোনি তারা আগেরটা দেখে নেবে আগের ভিডিওটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো এগুলো লিগ্যান্ড এনএইচসিও লিগ্যান্ড সিএল টু লিগ্যান্ড মানে দুটো সিএল আছে তাহলে তার মধ্যে এনএইচসি কি ছিল প্রসম কিন্তু সিএল অ্যানায়নিক লিগ্যান্ড ছিল তার মানে এটা কি হবে অ্যানায়ন হবে আবার দেখো থার্ড ব্যাকেটের বাইরে যে অংশটা সেটা হচ্ছে আয়নী ভবন অঞ্চল সে আয়নী ভবন অঞ্চলে কি আছে সিএল তাহলে সেটা যদি আয়নিত হয় সেটাও কি হবে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে তার মানে দেখো এখানে এই যে সিএল মানে দুটো সিএল এবং এখানে একটা সিএল তাহলে এই দুটো সিএলও কি তৈরি করবে মুখ্য যোজ্যতার জন্য দায়ী হবে আবার এই সিএলটাও মুখ্য যোজ্যতার জন্য দায়ী হবে কারণ কি দুটো সিএল অর্থাৎ এরা সকলেই কি অ্যানায়ন সেই জন্য মুখ্য যোজ্যতাতে মেনলি থার্ড ব্যাকেটের ভিতরেও যে অ্যানায়নটা থাকবে তুমি কল্পনা করতে পারো অথবা থার্ড ব্যাকেটের বাইরে যে অ্যানায়ন থাকবে সেটাও হয়েছে তারা দুজনেই দায়ী হবে কিসের জন্য মুখ্য যোজ্যতা তার মানে মুখ্য যোজ্যতা মাত্র অ্যানায়নিক পার্ট এবার বলছে এই মুখ্য যোজ্যতাকে কেন আয়নীয় যোজ্যতা বলে না কারণ মুখ্য যোজ্যতা নির্ধারণকারী যে অ্যানায়নগুলো ওরা কি হয় না জলীয় দ্রবণে ধরো আমি কোঅর্ডিনেট কম্পাউন্ডটাকে জলে দ্রবীভূত করছি তাহলে জলীয় দ্রবণে কি হবে ওই অ্যানায়নগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে হয়েছে মানে আয়নে ট্রান্সফার হয়ে যাচ্ছে তবেই তো অ্যানায়ন বলছি তার মানে যেহেতু আয়নিত হচ্ছে সেই জন্য এই মুখ্য যোজ্যতা হচ্ছে আয়নীয় যোজ্যতা হয়েছে তারপরে ধরো গৌণ যোজ্যতা বলছে গৌণ যোজ্যতা মানে কি বলছে গৌণ যোজ্যতা বলতে তুমি শুধু এটুকু খেয়াল রাখবে গৌণ যোজ্যতা মানে মুখ্য যোজ্যতা নির্ধারণকারী অ্যানায়ন বাদে যা পড়ে থাকবে অর্থাৎ শুধুমাত্র লিগেনগুলোর উপর ডিপেন্ড করবে মানে বলছে গৌণ যোজ্যতা দেখো বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণুটা বাদে যা লিগ্যান্ড পড়ে আছে মানে চারটা এনএইচ3 দুটা সিএল তাহলে দেখো এইগুলোর সংখ্যা হচ্ছে কি না গৌণ যোজ্যতা তাহলে সিওর ক্ষেত্রে যদি গৌণ যোজ্যতা দেখি তাহলে এখানে চার মানে এনএইচ3-র জন্য চার হবে আর ক্লোরিনের জন্য কত হবে দুই তার মানে ক্লোরিনের জন্য দুটো মুখ্য যোজ্যতা সরি গৌণ যোজ্যতা এবং এনএইচ3-র জন্য চারটে গৌণ যোজ্যতা পাবো হয়েছে তাহলে দেখো এই সিএল টু কিন্তু একবার মুখ্য যোজ্যতাতেও অংশগ্রহণ করছিল আবার এখন দেখছি গৌণ যোজ্যতাতেও অংশগ্রহণ করছে সেই জন্য এই সিএল টু যেটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড এই জন্য বলে যে সমস্ত অ্যানায়নিক লিগ্যান্ড আসলে মুখ্য যোজ্যতা এবং গৌণ যোজ্যতা উভয়তে অংশগ্রহণ করে সেই জন্য এই অ্যানায়নিক লিগ্যান্ড যেটা সিএল টু এর সাপেক্ষে আমরা কি বলতে পারি না এই সিএল টু এর জন্য কোবাল্টের অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটমের দুটো একই সাথে মুখ্য যোজ্যতা এবং দুটো গৌণ যোজ্যতা পরিপৃক্ত হবে কার দ্বারা সিএল দ্বারা কারণ কি সিএল টু আছে দুবারই অংশগ্রহণ করছে গৌণ যোজ্যতার ক্ষেত্রেও মুখ্য যোজ্যতার ক্ষেত্রেও
ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার প্রথমত। তাহলে সিএম এ সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে কোনটা, থার্ড ব্র্যাকেটের পরে যেটা থাকে, ডি ব্লক এলিমেন্ট বলেছিলাম আগের ভিডিওতে, সেই কোবাল্ট হলো এখানে, এই উদাহরণটাতে কোবাল্ট। আচ্ছা, তারপরে আমাকে দেখতে হবে যে যৌগটাতে অ্যানায়নিক পার্ট কি কি আছে। ধরো এখানে দেখতে পাচ্ছি দুটো সিএল, এখানে একটা সিএল, তার মানে এই দুটো সিএল এর জন্য মুখ্য যোজ্যতা সৃষ্টি হবে, এই সিএল এর জন্য মুখ্য যোজ্যতা সৃষ্টি হবে। তার মানে এই সিএল টু এর জন্য দুটো মুখ্য যোজ্যতা, আর এই সিএল এর জন্য একটা মুখ্য যোজ্যতা পাবো, কার, কোবাল্টের। একই রকম গৌণ যোজ্যতা মানে কি, বলছে গৌণ যোজ্যতা শুধুমাত্র লিগ্যান্ডের সংখ্যাকে বোঝানো হয়, মানে সিও বাজে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা পড়ে আছে, তাহলে এনএসসির জন্য চার হবে, চারটা গৌণ যোজ্যতা, এবং সিএল এর জন্য দুটো গৌণ যোজ্যতা হবে। আশা করি বোঝা গেছে। এবারে ধরো এর পরের অংশ হচ্ছে সিএন, মানে কি হবে, কোঅর্ডিনেশন নাম্বারটা বের করা, বা কোঅর্ডিনেশন সংখ্যাটা। এই ভার্নারের তত্ত্ব অনুযায়ী তিনি বললেন যে কোঅর্ডিনেশন নাম্বার বলতে কি, গৌণ যোজ্যতাকে বোঝানো হচ্ছে। কারণ আমি আগের ভিডিওতে বলেছি কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, নাম্বার অফ লিগ্যান্ড, আবার গৌণ যোজ্যতা মানে কি, নাম্বার অফ লিগ্যান্ড অর্থাৎ লিগ্যান্ডের সংখ্যা। তার মানে আমি কিভাবে বলতে পারি, একইভাবে যে কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা মানে হচ্ছে গৌণ যোজ্যতা। এখানে গৌণ যোজ্যতা কত হচ্ছে, চার, আর এখানে দুই, মানে চার দুই ছয় টোটাল। তার মানে সিও এর ক্ষেত্রে সিএর নাম্বার কত হবে, ছয়। তারপরের অংশ হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। কোঅর্ডিনেশন এন্টিটি মানে বলছে ধরো যদি একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড আয়নিত হয়, তাহলে কি হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেটা অআয়নিত অবস্থায় থাকবে, মানে দ্রবীভূত হবে না জলে, অবিয়োজিত অবস্থায় থাকবে, সরি, অবিয়োজিত অবস্থায় থাকবে জলে, দ্রবীভূত হবে না, আর এটা কি হবে, সেল মাইনাস রূপে বেরিয়ে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে যেটা আয়ন উৎপন্ন করবে, ধরো এখানে কি করবে, এটা যদি জলে দ্রবীভূত, এটা প্লাস, এটা মাইনাস, সিএল মাইনাস হবে, আর থার্ড ব্র্যাকেট লিখে তারপরে প্লাস, আগের ভিডিওতে দেখিয়েছি। সেই কোঅর্ডিনেশন এন্টিটিটা কি হবে না, জলে অবিয়োজিত অবস্থায় থাকবে, অর্থাৎ কমপ্লেক্স আয়ন সৃষ্টি করবে, হয়েছে। এবারে বলছে এইগুলোর সাহায্যে ভার্নার কি করেছিলেন, না একটা কোঅর্ডিনেট কম্পাউন্ডের গঠন দিয়েছিলেন, কিভাবে গঠনটা দেওয়া যাবে। বলছে সেই গঠন দেওয়ার জন্য তিনি দুটো প্রসেস অবলম্বন করেছিলেন। একটা তিনি বললেন কি, যে আমি সোজা লাইন দেবো, একদম স্ট্রেট লাইন, মানে ডট ডট নয়, এমনি লাইন জাস্ট, যেমন তোমরা সিঙ্গেল বন্ডে দাও, সেই সিঙ্গেল বন্ড দেবো কাদের ক্ষেত্রে, না শুধুমাত্র গৌণ যোজ্যতা নির্ধারণকারী বা পরিপৃক্তকারী অণুর ক্ষেত্রে। তাহলে দেখো এই যৌগটার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমকে সিও, সেজন্য সিওকে আমি মাঝখানে লিখেছি। এবারে এই সিওর সাপেক্ষে মুখ্য যোজ্যতা এখানে কত দেখতে হবে আমাকে, প্রথমে সরি প্রথমে গৌণ যোজ্যতা দেখতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে প্রথমে আমাকে গৌণ যোজ্যতা দেখতে হবে। তাহলে গৌণ যোজ্যতা কত দেখবো, দেখো গৌণ যোজ্যতা এখানে এনএস থ্রির জন্য চার হবে, কারণ নাম্বার অফ লিগ্যান্ড, আর সিএল এর জন্য দুটো হবে, তাহলে চারটা এনএস থ্রি কিভাবে থাকতে পারে, এইভাবে, কারণ সেই কোঅর্ডিনেশন পলিহেড্রনে দেখিয়েছি সামতলিক বর্গাকার, তার মানে এইভাবে থাকতে পারে, তার মানে এইগুলোতে কি থাকবে, এনএস থ্রি থাকবে, হয়েছে, এনএস থ্রি থাকলো। এবারে বলছে আবার দেখো দুটো সিএল এর জন্য কি সৃষ্টি হয়েছে, গৌণ যোজ্যতা সৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো দুটো সিএল স্ট্রেট লাইন, তার মানে এগুলো তো কি থাকবে, সিএল থাকবে, কোন সিএল দুটো, এই দুটো। এবারে বলছে এরপর আমাকে দেখতে হবে, দেখো গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী যে সমস্ত পরমাণু বা অণু তারা কিন্তু শেষ, এরপরে কি আছে, এরপরে আছে মুখ্য যোজ্যতা। এবারে মুখ্য যোজ্যতা দেখানোর জন্য আমাদেরকে ডট ডট দিতে হয়। দেখো মুখ্য যোজ্যতা যদি দেখি, তাহলে এই যৌগটার ক্ষেত্রে মুখ্য যোজ্যতা কে কে নির্ধারণ করবে, অ্যানায়ন গুলো, কটা অ্যানায়ন আছে, এখানে দুটো, এখানে একটা, তিনটে। সেজন্য দেখো এই যে এটা, এই সিএল টু, এটা কিন্তু কমন, কার কার ক্ষেত্রে, গৌণর ক্ষেত্রে আর মুখ্যর ক্ষেত্রে। সেজন্য গৌণগুলো তোমরা দেখিয়ে দিয়েছি স্ট্রেট লাইনে, ওই জন্য তার সাইডেই ডট ডট দেখিয়েছি, অর্থাৎ বোঝাচ্ছে এই সিএলটা মুখ্য, মুখ্য এবং গৌণ, এই দুটো যোজ্যতাই নির্ধারণ করছে, আবার এই সিএলটা বাকি মুখ্য এবং গৌণ, আর কি পড়ে রইলো, আরেকটা সিএল পড়ে রইলো, সেই জন্য সেটাকে এভাবে ডট ডট করে দেখিয়েছি, হয়েছে। তাহলে এখানে সিএল হবে, তার মানে ডট ডট লাইনগুলো কি বোঝাচ্ছে, যে মুখ্য যোজ্যতা নির্ধারণকারী উপাদান, আর যেগুলো স্ট্রেট লাইন সেগুলো বোঝাচ্ছে কি, না গৌণ যোজ্যতা নির্ধারণকারী উপাদান। তো এই হচ্ছে একটা স্ট্রাকচার ভার্নারের তত্ত্ব অনুযায়ী। একই রকম ধরো যদি আমি এই যৌগটার ক্ষেত্রে দেখি, তাহলে কি সেন্ট্রাল অ্যাটমকে সিও, তাহলে আমাকে তাকে মাঝে লিখতে হবে। এবারে বলছে এই সিও বাদে এরপরে আমার কাজ কি, গৌণ যোজ্যতা নির্ধারণকারী উপাদান দেখা। তাহলে গৌণ যোজ্যতা কার দ্বারা নির্ধারিত হবে, লিগ্যান্ডের সংখ্যা দ্বারা। লিগ্যান্ড কে আছে, এনএইচ থ্রি, আর থার্ড ব্র্যাকেটে কিছু আছে কি, নেই, তার মানে ছটা জাস্ট লিগ্যান্ড আছে। তাহলে ছটা লিগ্যান্ড যদি থাকে, চার পাঁচ ছয়, তাহলে লিগ্যান্ডগুলোকে কি করতে হবে, স্ট্রেট লাইনে দিতে হবে, কারণ কি এরকম গৌণ যোজ্যতা নির্ধারণ করতে জন্য স্ট্রেট লাইন দিয়েছি, ডট ডট দিইনি। তাহলে এনএইচ থ্রি, এনএইচ থ্রি, এনএইচ থ্রি, এনএইচ থ্রি, তাহলে এনএস থ্রি গুলো দিলাম। এবারে বলছে আর কি পড়ে আছে, শেষে দেখো থার্ড ব্র্যাকেটে পড়ে সিএল থ্রি, অর্থাৎ
এরপর আমাকে, কারণ আমার তো গৌণ যোজ্যতা শেষ, তাহলে আমাকে কি দেখতে হবে? মুখ্য যোজ্যতা। তাহলে মুখ্য যোজ্যতা মানে কি? নাম্বার অফ অ্যানায়ন। তারপরে অ্যানায়ন কে আছে? এর ভিতরে তো কিছু নেই অ্যানায়ন, তার মানে কি আছে? সিএল থ্রি শেষে, তার মানে তিনটে সিএল। তাহলে তিনটে সিএলকে আমি কীভাবে দিতে পারবো? ধরো আমার, আমি এই তিনটে সিএলকে আমার ধরো ইচ্ছা গেল আমি এইভাবে ডট ডট দিতে পারি। ধরো এইভাবে ডট ডট দিলাম, মানে যেমন কোনাকুনি হয় মোটামুটি। তারপরে ধরো একটা এইদিকে দিলাম, আর একটা ধরো এইদিকে দিলাম, হয়েছে? তাহলে এটাও সিএল, এটাও সিএল, এটাও সিএল, বোঝা গেল? তার মানে যেটা গৌণ যোজ্যতা নির্ধারিত হবে সেটা স্ট্রেট লাইনে হবে, আর যেটা মুখ্য যোজ্যতা নির্ধারিত হবে সেটা ডট 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 ডট, হয়েছে? তো এই হচ্ছে ভার্নারের তত্ত্বের সাহায্যে যৌগের গঠন দেওয়া যায়, হয়েছে? আশা করি এখানে পর্যন্ত বোঝা গেছে। তো এরপরে আমাদেরকে দেখতে হবে যে ভার্নারের তত্ত্বের প্রয়োগটা কিভাবে হয়। যে একটা ধরো ভার্নারের তত্ত্বটা আমরা জানলাম, তার প্রয়োগটা কি হবে বলতে, ধরো ভার্নার কি করেছিলেন, যখন আমি ফার্স্ট ভিডিওটা করেছিলাম এতে তোমাদের এই ক্লাসের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেখানে বলেছিলাম যে বিজ্ঞানী ট্যাসার প্রথম হচ্ছে কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি করেছিলেন। তো তিনি যেটা তৈরি করেছিলেন সেটা কি ছিল? না, COCl3.6NH3। সেই রকম বলছে ওই যৌগগুলোকে, মানে COCl3.6NH3, তারপরে ধরো আমি একটা নিলাম COCl3.4NH3, এই যৌগগুলোতে কি করেছিলেন ভার্নার? জলীয় দ্রবণে AgNO3 দ্রবণ পাঠিয়েছিলেন, এই জিনিসের দ্রবণ পাঠিয়েছিলেন এদের মধ্যে। তিনি দেখলেন কি, যেটা এই যৌগটা COCl3.6NH3, তাতে দেখলেন অধক্ষেপ তৈরি হয়েছে কার? AgCl এর কমল 3 মোল। তারপরে দেখলেন মানে NH3 পরিমাণটা কমালেন, এখানে ছিল 6 মোল NH3, কিন্তু এখানে দেখো 4 মোল। তাতে দেখলেন কি, 2 AgCl উৎপন্ন হয়েছে, হয়েছে? বলছে এরকমের কারণ কি, এটা তিনি ভাবলেন। আবার ধরো এই যৌগটা দেওয়া হয়েছে, তাতে আবার ধরো একই রকম AgNO3 জলীয় দ্রবণ দেওয়া হয়েছে, দেখা গেল যে কোনো এক অণুও তোমার সিলভার ক্লোরাইড অধ্যক্ষে পড়লো না। তো কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ কি? দেখো পড়া তো উচিত ছিল, কারণ এখানে দেখো সিএল আছে, AgNO3-তে Ag+ তো হবে, তাহলে Ag+ আর Cl- তো যুক্ত হতে পারে। আবার ধরো এটার ক্ষেত্রে তিনটে সিএল ছিল, অথচ 2 AgCl হয়েছে, তাহলে তো 3 AgCl হওয়া উচিত ছিল এটার মতো, কারণ এখানে তো Cl3 ছিল, এখানে তো Cl3 আছে, তাহলে 3 AgCl হওয়া কিন্তু কি হয়েছে, 2 AgCl। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি তখন কি ভাবলেন, না এই যৌগগুলো যেমন দেখতে পাচ্ছ এই যেভাবে, এইভাবে নিশ্চয়ই নেই, অর্থাৎ এই যৌগগুলোর ক্ষেত্রে জলীয় দ্রবণে কোনো একটা কমপ্লেক্স আয়নের সৃষ্টি হয়েছে, হয়েছে? কারণ কি, কমপ্লেক্স আয়ন সৃষ্টি হওয়া মানে সে আয়নের মধ্যে যারা থাকবে তারা আর আয়নিত হবে না। সেই জন্য তিনি কি দেখলেন, এই যৌগগুলোর গঠন, সেই জন্য ভার্নার তত্ত্ব প্রয়োগ করে আমি একটা কোঅর্ডিনেট কম্পাউন্ডের গঠন আঁকতে পারবো বা গঠন লিখতে পারবো। কিভাবে? দেখো বলছে ধরো এটার ক্ষেত্রে কি দেখেছি, 3 মোল AgCl তৈরি হচ্ছে। তাহলে 3 মোল AgCl তৈরি হচ্ছে মানে আমি যদি AgNO3 কে ভাঙি কি পাবো, Ag+NO3-, তাই তো? Ag+NO3-, তাহলে Ag+ এর সঙ্গে কটা Cl- কে যুক্ত হতে হবে? তিনটে, ধরো, তাই না? তার মানে Cl3টা কোথায় থাকবে? বাইরে। কারণ কি, তবে তো আয়নিত হবে। ধরো আমি যদি ভাঙি তবে কি পাবো, আয়নীয় অবস্থায় 3 Cl- একে বাইরে থাকতে হবে, তবে এর সঙ্গে AgCl যুক্ত হলে 3 AgCl হবে। AgNO3 যদি Cl- এর সাথে যুক্ত হয় তবে 3 AgCl হবে, কিন্তু ভিতরে যে অংশ কমপ্লেক্স আয়নটাতে, এই কমপ্লেক্স আয়নের ভিতরে কারোর সাথে যুক্ত হতে পারবে না, কারণ এখানে কিন্তু একটাও কোনো আয়নিত অবস্থায় নেই। এই ভিতরের অংশগুলো পুরোটা আয়নিত অবস্থায় আছে, ঠিক আছে? তো সেই জন্য তিনি বললেন কি, না তিনটে সিএল পরমাণু বাইরে থাকবে, অর্থাৎ আয়নভবন অঞ্চলে। তখন গঠনটা কি হবে, সিও পড়ে থাকলো, NH3টা হোল 6 হয়ে গেল, 6 NH3 ছিল, আর থার্ড ব্যাগের শেষে Cl3 শেষে, হয়েছে? একই রকম ধরো যদি আমি এই যৌগটার ক্ষেত্রে করি, তাহলে কি হবে, 2 AgCl হয়েছে, তার মানে দুটো সিএল বাইরে থাকবে, তাহলে ভিতরে কি থাকবে, সিও, NH3 এর হোল 4 যেমন আছে, চারটে ছিল, তার সাথে ধরো দুটো সিএল বাইরে থাকবে, কারণ 2 মোল হয়েছে, তার মানে কটা সিএল ভিতরে থাকবে, একটা Cl2। এটা হবে যৌগটা অরিজিনাল, আসলে যৌগটা আসলে এই রূপে আছে, কারণ কি, এটা যদি জলে বিয়োজিত হয় তাহলে কি উৎপন্ন করবে, সিও, NH3 এর হোল 4, সিএল প্লাস 2 Cl- হলে এটা কত হবে, +2, 2 Cl- Cl2টা, সেই জন্য এটা +2 হবে। তাহলে এটা হচ্ছে কি, অরিজিনাল গঠন। সেই জন্য দেখো যে যেটা কমপ্লেক্স আয়ন, তার ভিতরে একটা সিএল থেকে গেছে, বাইরে 2 Cl- হয়েছে, তারপরে যদি তাকে AgNO3 দ্রবণ দিই তখন কি হবে, না এটা 2 AgCl এ পরিণত হবে, হয়েছে? একই রকম ধরো এটার ক্ষেত্রে কি বলেছে, কোনো AgCl তৈরি হচ্ছে না, মানে কোনো AgCl এর অধক্ষেপই পড়ছে না, তার মানে ওই যৌগটাতে কি হয়েছে, না PT, তার মানে পুরোটাই কি রয়েছে, NH3 এর হোল 2 থাকলো, Cl2 থাকলো, পুরোটাই
এই কোঅর্ডিনেট মানে কোঅর্ডিনেট স্টোরের মধ্যে থাকবে, মানে বাইরে কোনো সিএল বা সিএল থাকবে না, কারণ যদি বাইরে সিএল থাকে তাহলে কি হবে, এই যে নথির সাথে এই জির সাথে যুক্ত হবে, হয়েছে? তো এই হচ্ছে ভার্নারের তত্ত্বের প্রয়োগটা আসলে। আশা করি বোঝা গেছে ভার্নারের তত্ত্ব। তো এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিডুইক তত্ত্ব। বলছে এই সিডুইক তত্ত্বটা কি বলছে, একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড হয়েছে কিভাবে স্টেবিলিটি লাভ করতে পারে, সুস্থিতি লাভ করতে পারে, না তার যে সিএমএ থাকে, একটা কোঅর্ডিনেট কম্পাউন্ডের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার মানে তোমার কার্যকরী পরমাণু পারমাণবিক সংখ্যা যে হয়, কার্যকরী পারমাণবিক সংখ্যা, সেই কার্যকারী পারমাণবিক সংখ্যার দ্বারা কি হতে পারে, না একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড সুস্থিতি লাভ করতে পারে। তো দেখো সেই কার্যকরী পারমাণবিক সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা হচ্ছে সিডুইক বলে গিয়েছেন। বলছে সেই কার্যকরী পারমাণবিক সংখ্যা কার নির্ণয় হবে, না সেই সেন্ট্রাল যে মেটাল অ্যাটমটা থাকবে বা কেন্দ্রীয় ধাতব পরমাণুটা থাকবে। তো সেই জন্য সিডুইক কি করেছিলেন, কতগুলো জিনিস বলে গিয়েছিলেন, হয়েছে? তো দেখো প্রথমে আমাকে আগে জানতে হবে যে এই ইএএন কি, মানে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা কার্যকরী পারমাণবিক সংখ্যা। বলছে কার্যকরী পারমাণবিক সংখ্যা বলতে কি, একটা কোঅর্ডিনেট যৌগে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুটা থাকে, সেই কেন্দ্রীয় ধাতব পরমাণুতে থাকা ইলেকট্রন সংখ্যা, এবং ওই ধাতব পরমাণুতে মানে ওই ধাতব পরমাণুর সঙ্গে যে লিগেনগুলো অসমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে, সেই লিগেনগুলা কতগুলো ইলেকট্রন ব্যবহার করছে, হয়েছে? তার মানে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন সংখ্যা প্লাস লিগেন্ডের ইলেকট্রন সংখ্যা, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, ইএএন পাবো, হয়েছে? সেই জন্য ইএএন মানে কি বলতে পারবো, যে সিএম এর ই সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা এবং নাম্বার অফ ইলেকট্রন অফ লিগ্যান্ড ইউজ টু ফর্ম কোঅর্ডিনেট বন্ড, অর্থাৎ লিগ্যান্ডের ইলেকট্রন সংখ্যা, যে ইলেকট্রনটা কি করে না তোমার অসমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ইএএন বা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, হয়েছে? তার ইএএন কার পাওয়া যায়, সেন্ট্রাল মেটাল অ্যাটমের, অর্থাৎ ধাতব কেন্দ্রীয় পরমাণুর, সেটা মানে কি না ধাতব কেন্দ্রীয় ধাতব পরমাণুটার ইলেকট্রন সংখ্যা এবং লিগেন্ডের ইলেকট্রন সংখ্যার যোগফল, সেটা হচ্ছে ইএএন বা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এবারে বলছে যখন তুমি ধরো নির্ণয় করবে সিডুইকের তত্ত্বের সাহায্যে ইএএন, তখন দেখবে সেই ইএএনটা যেটা কেন্দ্রীয় ধাতব পরমাণুর ইএএন বেরোবে, সেটা দেখবে ওই ধাতব পরমাণুটার কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান হবে। কি বললাম, যেটা ধাতব পরমাণুটার ইএএন হবে মানে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার তুমি বের করবে, সেটা দেখে নিবে যে কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে জানবে তোমার ঠিক আছে, আর যদি সমান না হয় জানবে ভুল, সাধারণ জিনিস। এবারে বলছে সেই ইএএন বের করার নিয়মটা কি, বলছে ইএএন বের করার নিয়ম হচ্ছে জেড অফ সিএমএ। জেড অফ সিএমএ মানে কি, না সেন্ট্রাল মেটাল অ্যাটম বা কেন্দ্রীয় ধাতব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক, কারণ তোমরা পড়েছো ছোটবেলাতেও 8-9-10 যে জেড মানে কি পরমাণু ক্রমাঙ্ক, হয়েছে? তার মানে কি বলা যেতে পারে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ওএন অফ সিএমএ, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। তো কিভাবে এটা নির্ণয় হয় আগের ভিডিওতে বলেছি, দেখে নেবে, প্লাস 2 × নাম্বার অফ লিগ্যান্ড, অর্থাৎ 2 × লিগ্যান্ডের সংখ্যা, ঠিক আছে? তাহলে ইএএন নির্ণয় করতে কি কি লাগছে, প্রথমত বললাম কেন্দ্রীয় ধাতব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ওই কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, আর তার সাথে প্লাস 2 × লিগেন্ডের সংখ্যা। এবার বলছি এই ট্রিক্সে কি কি তোমাকে মনে রাখতে হবে, দেখো তোমাকে কতগুলো নিষ্ক্রিয় গ্যাস আমি এখানে লিখে দিয়েছি, সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে। কারণ কি, ধরো তুমি তাহলে বুঝে যাবে যে তোমার ইএএনটা ঠিক আছে কি নেই, হয়েছে? ধরো আর্গনের ক্ষেত্রে কত হয়, 18 পরমাণু ক্রমাঙ্ক, ক্রিপ্টনের ক্ষেত্রে 36, জেননের ক্ষেত্রে 54, রেডনের ক্ষেত্রে 86, ঠিক আছে? আর্গনে 18, ক্রিপ্টনে 36, জেননে 54, রেডনে 86, হয়েছে? এবার ধরো এই আরেকটা জিনিস মনে রাখতে হবে সিএমএ নির্ণয়ের ক্ষেত্রে, যে ওই ডি ব্লক যে এলিমেন্টগুলো যেগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণু হয় তাদের কতগুলোর পরমাণু ক্রমাঙ্ক, যেমন ধরো আয়রন, কোবাল, নিকেল, কপার, এই চারটে কিন্তু আমাদের সকলে জানা, কারণ এরা সকলেই 30-এর মধ্যে পড়ছে। ধরো আয়রনে কত, 26, আয়রনের পরে কি হয় কোবাল্ট মানে 27 হবে, নিকেলের 28 হবে, কপারের 29 হবে, আর বাকি যে তিনটে তোমাকে জানতে হবে, একটা হচ্ছে প্যালাডিয়াম, সেই প্যালাডিয়ামের কত, 46, সিলভার জানতে হবে এজি, সিলভারের হচ্ছে 47, প্যালাডিয়ামের 46, প্লাটিনামের 78, তাহলে প্লাটিনামের 78, প্যালাডিয়ামের 46,
আর সিলভারের হচ্ছে 47, ঠিক আছে, প্যালাডিয়াম সিলভার কাছাকাছি, বুঝেছে, যে জন্য তাদের হচ্ছে 46-47 আর প্লাটিনামের 78, তো জাস্ট এইগুলো, ঠিক আছে। তাহলে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এরা পরপর রয়েছে, সেজন্য আয়রনের 26, কোবাল্টের 27, নিকেলের 28, কপারের 29, বাকি আর তিনটে কি প্যালাডিয়াম সিলভার, প্যালাডিয়াম প্লাটিনাম, তাহলে কি মনে হচ্ছে কাছাকাছি হবে, তো প্যালাডিয়াম প্লাটিনাম পি দিয়ে শুরু নামটা মনে হচ্ছে কাছাকাছি হবে, কিন্তু কাছাকাছি হবে না, ওরা ওরাই দূরে হবে, তাহলে তার মাঝে কি থেকে যাবে সিলভার, সেই জন্য প্যালাডিয়াম আর সিলভার কাছাকাছি, প্যালাডিয়াম 46, সিলভার 47, আর প্লাটিনাম হবে দূরে 78। তোমরা হচ্ছে পরে যাচ্ছে ওটা দেখলেই বুঝতে পারবে, ক্লাস 11 ছিল। যাই হোক, ধরো এবারে একটা যৌগ দেওয়া আছে, কোঅর্ডিনেট যৌগ, উদাহরণ হিসেবে ধরো পিটি NH3 হোল 6 Cl4, তার মানে কি কি চাই ইয়ান বের করতে গেলে, সিএম এর জেড, তাহলে সিএম এ কে প্লাটিনাম, প্লাটিনামের জেড কত 78, তাহলে 78 লিখেছি। তারপরে কি ছিল নাম, অক্সিডেশন নাম্বার অফ সিএম এ, সিএম এ মানে কি প্লাটিনাম, তাহলে প্লাটিনামের অক্সিডেশন নাম্বার কত বেরাবে, ধরো এটা যদি আমি এক্স ধরি, NH3 প্রসম, সেই জন্য এটা 0 আর সিএলটা -1, এটা তুমি ভেঙেও করতে পারো বা একবার এখান থেকেই করতে পারো, তাহলে সিএল এর কত হবে -1, প্লাটিনামের এক্স এটা 0, তাহলে টোটালটা কত হবে 0, তাহলে কি হবে না, ধরো এটা এক্স ধরলাম, এটা 0, এটা -1, তাহলে এক্স প্লাস 0 প্লাস -1 ইন্টু 4, মানে এক্স -4 হবে, কারণ 4টা আছে, সেজন্য এক্স -4 সমান 0, তাহলে বা এক্স সমান +4, তার মানে প্লাটিনামের জারণ সংখ্যা কত হবে 4, সেজন্য 78 -4, কারণ মাইনাস ছিল সূত্রে, তাহলে -4 প্লাস, এবারে 2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা, লিগ্যান্ড কটা আছে এখানে দেখো, শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের মধ্যে প্লাটিনাম বাদে কি পড়ে আছে সেটাই লিগ্যান্ড, NH3 কটা আছে 6টা, সেই জন্য 2 ইন্টু 6, যদি আমি বের করি তাহলে কত পাবো 86। এবার তাহলে প্লাটিনামের ইএএন কত বেরোলো 86, তাহলে 86 কার হয় রেডনের, তার মানে নিষ্ক্রিয় গ্যাসের রিলে পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে মিলছে, তার মানে আমার ইএএনটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে ইএএন নির্ণয় করতে গেলে আমাকে কি কি জানতে হবে, যে কেন্দ্রীয় হতে হবে পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক, সেই কেন্দ্রীয় হতে হবে পরমাণুর জারণ সংখ্যা এবং লিগ্যান্ডের সংখ্যা, ঠিক আছে। ধরো আরো কতগুলো উদাহরণ, ধরো একটা উদাহরণ আছে K4FeCN হোল 6, হয়েছে, এই যৌগটার ক্ষেত্রে কার সেন্ট্রাটম মানে এফি, এফি এর সিএমএ কত হবে, ঠিক আছে, ধরো এই যৌগটার ক্ষেত্রে এফি এর সিএন সিএন মানে ইএনএ কত হবে সেটা নির্ণয় করবো, তাহলে এফি এর কত হয় 26, তাহলে 26 লিখেছি, মাইনাস এফি এর জারণ সংখ্যা, তাহলে এফি এর জারণ সংখ্যা কত হবে, এফি এর এক্স ধরলে পটাশিয়াম কত হয় +1, যারা এই জারণ সংখ্যাটা নির্ণয় বুঝতে পারছে না তারা আগের ভিডিওটা দেখে নিবে, তাহলে অবশ্যই করতে পারবে। তাহলে ধরো পটাশিয়ামের কত +1, সিএনটা কি, সিএনটা হচ্ছে তোমার অ্যানায়নিক লিগ্যান্ড, সেই জন্য -1, তাহলে এবারে যদি নির্ণয় করি তাহলে এক্স, এবারে এখানে 4টা আছে সেই জন্য +4, এটা -6 হবে, 6টা আছে সমান 0, তার মানে এক্স -2 সমান 0, এক্স সমান +2, তার মানে এফি এর জারণ সংখ্যা কত হবে 2, সেই জন্য -2 +2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা, এবারে লিগ্যান্ড মানে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে সিএমএ বাদে যা পড়ে আছে, তাহলে সিএমএ বাদে কি পড়ে আছে 6টা সিএন, তার মানে লিগ্যান্ড সংখ্যা কত হবে 6 হবে, হয়েছে, সেই জন্য +2 ইন্টু 6, তাহলে কি পাবো 36, তাহলে 36 কার হবে, আমরা জানি ক্রিপ্টনের, তার মানে ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস যেটা, তাহলে ক্রিপ্টনের হচ্ছে, তার মানে আমার এফি এর ইএন ঠিক আছে 36 বেরোবে। আবার ধরো যদি এটার ক্ষেত্রে করি NiCO, এবার বলছে দেখো এটার ক্ষেত্রে যদি করি তাহলে প্রথমে আমাকে একটা জিনিস নির্ণয় করে নিতে হবে যে এনআই এর অক্সিডেশন নাম্বার কত হবে, তাহলে এনআই এর ধরো আমি এক্স ধরলাম, এবারে সিও কত, কে সিও হচ্ছে একটা প্রসম লিগ্যান্ড, কারণ লিগ্যান্ডের ভাগে করিয়েছি, তার মানে 0 হবে, টোটালটা সমান কত হবে 0, তাহলে এক্স +0 সমান 0, তাহলে এক্স সমান 0, অর্থাৎ এনআই এর তোমার জারণ সংখ্যা কত হচ্ছে 0, তাহলে ইএএন কত হবে নিকেল, এনআই মানে নিকেল, নিকেলের কত, আয়রন, কোবাল, নিকেল মানে 28, তাহলে 28 মাইনাস জারণ সংখ্যা কত 0 +2 ইন্টু, এবারে লিগ্যান্ড সংখ্যা কত এনআই বাদে কি পড়ে আছে 4, সেজন্য 4 সমান 28 মাইনাস সরি প্লাস 0টা বাদ দাও, তাহলে +8 সমান 36, তাহলে 36 কার, আমরা তো জানি ক্রিপ্টনের, তার মানে আমাদের ঠিক আছে 36ই বেরোবে, নিকেলের ইএএন বেরোবে 36, হয়েছে। এবারে ধরো এই সিডিউকে তত্ত্বের সাহায্যে একটা এক্সট্রা জিনিস করা যায়, কি করা যায় যে লিগ্যান্ডের সংখ্যা কি হবে, ধরো তোমাকে আমি একটা এমনি ভাষাতে বলে দিলাম, ধরো নিকেল কার্বনিল একটা যৌগ, সেই নিকেল কার্বনিল যৌগে লিগ্যান্ডের সংখ্যা কত হবে এটা নির্ণয় করা যায়, তার নিয়মটা কি, এই যে নিয়মটা, যে জেড অফ নিয়ারেস্ট ইনার্ট গ্যাস মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্ক, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস মানে কার, ধরো আমি তোমাকে বলেছি নিকেল কার্বনিল, তার মানে নিকেল এনআই, কার্বনিল মানে সিও, কার্বন আর অক্সিজেন, তার মানে এদের মধ্যে কে ধাতু পরমাণু হবে, নিকেল অবশ্যই, তাহলে এই কার্বনিলটা কি হবে লিগ্যান্ড হবে,
এবারে এই সিও হোল ফাইভ হবে না হোল সিক্স হবে না হোল থ্রি হবে সেটা নির্ণয় করতে হবে জাস্ট, ঠিক আছে? সেই জন্য তাহলে বুঝতে পেরেছো, নিকেল কার্বনিল মানে প্রথমটা থাকবে সিএমএ আর দ্বিতীয়টা কার্বনিল মানে সিও, এটা লিগ্যান্ড হবে। তাহলে এই লিগ্যান্ডের সংখ্যাটা কত সেটা বের করে যাবে কেমন হবে দেখো। তাহলে জেড অফ নিয়ারেস্ট ইনার্ট গ্যাস মানে কি না, না এই যে ধরো সিএমএ নিকেল ছিল, সেই নিকেলের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্ক কত হবে? নিকেলের কত পরমাণু ক্রমাঙ্ক? 28। তাহলে নিকটবর্তী কত হবে? ক্রিপ্টনের 36 হয়েছে, মাইনাস জেড অফ সিএমএ মানে যেটা সেন্টার মেটাল অ্যাটম তার পরমাণু ক্রমাঙ্ক কত? নিকেলের পরমাণু ক্রমাঙ্ক 28 ডিভাইড বাই 2, তাহলে কত হবে? 8/2 মানে 8/2 মানে 4, অর্থাৎ সিও যে লিগ্যান্ড সেই লিগ্যান্ডের সংখ্যা কটা হবে? 4টি হয়েছে। ধরো তোমাকে দিলে এবারে আয়রন কার্বনিল, তাহলে মানে কি আয়রন মানে এফই আমরা জানি, কার্বনিল মানে সিও, তাহলে লিগ্যান্ড কে হবে? সিও হবে লিগ্যান্ড, এটা লিগ্যান্ড, তাই তো? এবার আয়রনের জেড কত পরমাণু ক্রমাঙ্ক? 26, তাহলে কত হবে? এবার 26-এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসকে নিশ্চয়ই 36, তাহলে 36 মাইনাস 26 ডিভাইড বাই 2, কারণ তাই তো সূত্র বলছে, তাহলে 10/2 সমান 5, তার মানে 5টা সিও আছে। কটা সিও আছে? 5টা হয়েছে। এই হচ্ছে সিডিউকের তত্ত্বের প্রয়োগ বা এই হচ্ছে সিডিউকের তত্ত্ব। তা আশা করি বুঝতে পেরেছো ভার্নারের তত্ত্ব আর সিডিউকের তত্ত্ব। তো আজকের পাঠ হচ্ছে এইটুকু, এর পর দিন আমরা কোঅর্ডিনেট কম্পাউন্ডের কিভাবে নামকরণ করা হয় সেই নামকরণ করাটা শিখবো।